আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে। আপনাদের ভালো থাকা কামনা করে আজকে আমরা যে আর্টিকেলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হস্তমৈথুনের কুফল থেকে বাঁচার এবং নিয়ন্ত্রণ করার সহজ কিছু হোমিওপ্যাথিক টিপস, যে টিপসগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগতে পারে বলে আমরা মনে করি। চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয়, হস্তমৈথুনের ক্ষতিকর দিক এবং সেই দিকগুলো থেকে বেঁচে থাকার জন্য অর্থাৎ সুস্থ থাকার জন্য স্বাভাবিক কিছু হোমিওপ্যাথিক টিপস। প্রথমে আমরা এই বিষয়টি পর্যালোচনা করতে চাই যে হস্তমৈথুন কি বা মাস্টারবেশন কি। একদম সহজ এটি সূচনা বা এটি ভূমিকা একদম সহজ, সবাই এই বিষয়টা অনেকেই জানে। সাধারণত প্রাপ্তবয়স্করা সবাই কম বেশি জানে যে হস্তমৈথুন থেকে বাঁচার উপায়গুলো কী। তারপর আমরা এগুলো একটু ঝালাই করার চেষ্টা করবো যাতে সবাই এগুলো আয়ত্ত করতে পারে। প্রথমে আমরা এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক হস্তমৈথুনের প্রধান প্রধান ক্ষতিকর দিক বা প্রধান প্রধান সমস্যাগুলো কী। আমরা লক্ষ্য করে দেখেছি যে দ্রুত বীর্যপাত, খুব অল্প সময়ে বীর্যপাত যাদের ঘটে তাদের অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে হস্তমৈথুনের ফলে তাদের এই সমস্যাগুলো হয়েছে। তাদের দীর্ঘক্ষণ মিলনে অভ্যস্ত হতে পারে না, এই একটি সমস্যা তাদের মাথার মধ্যে সেট হয়ে যায়। দ্বিতীয়ত, অতিরিক্ত হস্তমৈথুনে পুরুষের পৌরুষত্ব দুর্বল হয়ে যায়, অর্থাৎ ইরেকশন ফেলওয়ার হতে পারে, পেনিট্রেশন ফেলওয়ার হতে পারে বা প্রিম্যাচুরি ইজাকুলেশন হতে পারে। অতিরিক্ত, আমি আবারও বলছি যে অতিরিক্ত মাস্টারবেশনের জন্য এই সমস্যাগুলো হতে পারে। সহনীয় মাত্রাগুলো আলোচনা করতেছি না, শুধু অতিরিক্ত বিষয়টি আমরা আলোচনা করব। তৃতীয়ত, দেখা যায় তাদের চোখের অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং স্মরণ শক্তি কমে যাইতে পারে। চতুর্থ, যে সমস্যাগুলো আমরা দেখতে পারি সেটি হচ্ছে সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ যেটি বের হয়, এটি দীর্ঘদিন যদি খুব বেশি মাত্রায় বের হয় সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত প্রিকাম ফ্লুইড অর্থাৎ পেনিস দাঁড়াইলে যে কামরসটা বের হয় এটি সাধারণত ক্ষতিকর না। অতিরিক্ত মাত্রায় এই চিন্তাটা না করলে বা অতিরিক্ত হস্তমৈথুন করলে এই সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। পঞ্চম, যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে শারীরিক বাধা, কোমর এবং মাথা ঘোরা অনেক সময় লক্ষ্য করতে করে দেখা যায় যে তাদের কোমর এবং মাথা খুবই ব্যথা করে, অর্থাৎ অনেক সময় লস অফ মেমোরিও হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ষষ্ঠ, যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন সেটি হচ্ছে যৌনক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া এবং ঠিকমতো সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে কাজ করবে না, এই একটি সমস্যাটা হতে পারে। এরপরে যে আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক সময় হস্তমৈথুনের ফলে অনেকেই কানে কম শুনতে পারে এবং চোখে ঘোলা দেখতে পারে। এছাড়া প্রস্রাব প্রক্রিয়ায় অনেক বাধা সৃষ্টি হতে পারে, থেমে থেমে প্রস্রাব, প্রস্রাব নালীর ইনফেকশন, প্রস্রাবের ক্ষত, এই সমস্যাগুলো হতে পারে। সো আমরা এই ক্ষতিকর দিকগুলো যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে আমরা মাস্টারবেশন যাতে না করতে হয় বা অতিরিক্ত মাস্টারবেশনে যেন জড়িত না থাকতে হয় সেটার জন্য নিজেদেরকে অবশ্যই সচেতন হইতে হবে। নিজে সচেতন হইলে সব কিছু থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নিজে সচেতন না হইলে, নিজে সচেতন যদি না, সচেতনতার ভূমিকা না পালন করতে পারে সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে এবং যৌন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হইতে পারে। এবার আমরা জানবো মাস্টারবেশন প্রতিরোধে কিছু হোমিওপ্যাথিক টিপস, অর্থাৎ দীর্ঘদিন যারা মাস্টারবেট করে তাদের যে ক্ষতিটা হয়ে যায় এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ পেনিসের যে ক্ষতগুলো হয়ে যায়, নার্ভের যে ক্ষতিগুলো হয়ে যায়, পেনিসের যে ছোটো ছোটো নার্ভের ক্ষতি হয় সেই নার্ভের ক্ষতিগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এবং হস্তমৈথুন হ্যাবিটটা ধীরে ধীরে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিছু কমন হোমিওপ্যাথিক রেমেডি ঘরোয়া টিপস হিসেবে জানবো। বিস্তারিত আপনারা আরও ডিটেলস ইনফরমেশান চাইলে অবশ্যই হোমিওপ্যাথিক কনসালটেন্টের সাথে আলোচনা করবেন। চলুন আমরা জেনে নেই যে কোন কোন হোমিওপ্যাথিক রেমেডি সাধারণত আমরা মাস্টারবেশনের সমস্যার জন্য ব্যবহার করে থাকি। আমরা এক নম্বর যে হোমিওপ্যাথিক রেমেডিটি ব্যবহার করি সেটি হচ্ছে স্ট্রাভিসেগ্রিয়া। স্ট্রাভিসেগ্রিয়া সম্পর্কে আমার হোমিওপ্যাথিক চ্যানেলে বিস্তারিত আলোচনা করা আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মূল মূল ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করবো। এই সিমটমের উপরে আপনারা ওষুধগুলো ঘরোয়া টিপসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্ট্রাভিসেগ্রিয়া সাধারণত পুরুষের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে একটি শ্রেষ্ঠ ঔষধ হিসেবে ধরে নেওয়া যায়।
বিশেষত অতিরিক্ত যৌনকর্মে লিপ্ত হওয়ার কারণে এবং মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থাকার কারণে যাদের ধ্বজভঙ্গ অর্থাৎ ইম্পোর্টেন্সি হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে এই স্ট্রাফিসেগ্রিয়া। স্ট্রাফিসেগ্রিয়া মাস্টারবেশনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। এটি নার্ভগুলো স্বাভাবিক আকারে নিয়ে আসতে অনেক সাহায্য করে। এরপরে যে হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে স্যালিস ন্যাগ্রা। স্যালিস ন্যাগ্রা হোমিওপ্যাথির আর একটি অন্যতম শ্রেষ্ঠ ঔষধ। সাধারণত যাদের মাত্রাতিরিক্ত যৌনকর্ম অর্থাৎ অতিরিক্ত মেলামেশা হস্তমৈথুন করার অভ্যাস এবং অতিরিক্ত স্বপ্নদোষ যাদের লেগে থাকে তাদের ক্ষেত্রে খুবই চমৎকার একটি হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে স্যালিস ন্যাগ্রা। একটি মাদার টিংচার ফরম্যাটে ব্যবহার করলে বেশি রেজাল্ট পাওয়া যায়। এরপর আরেকটি হোমিওপ্যাথিক রিমেডি ব্যবহার করা হয় সেটি হচ্ছে লাইকোপডিয়াম। লাইকোপডিয়াম পুরুষের সাধারণত ধ্বজভঙ্গের ক্ষেত্রে আর একটি অন্যতম হোমিওপ্যাথিক রিমেডি। যাদের অতিরিক্ত মাত্রায় ধূমপানের অভ্যাস আছে এবং এর ক্ষেত্রে ধ্বজভঙ্গ হয় যায় অতিরিক্ত ধূমপানের কারণে, যাদের ঔষধগুলো সাধারণত কাজ করে না বা ওভার হস্তমৈথুনের কারণে যদি ধ্বজভঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে লাইকোপডিয়া। এছাড়া প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কিছু সমস্যা কিছু না কিছু তাদের থেকেই থাকে, সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হচ্ছে এই লাইকোপডিয়া হোমিওপ্যাথিক রিমেডি। আরেকটি অন্যতম হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে অ্যাগনাসকাস্ট। অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক রিমেডি চমৎকার। এটি সাধারণত কিছু মানুষের গোনেরিয়ার পরে যৌন দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে ওষুধটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট হয়ে যায় আকারে, শিথিল হয়ে যায়, নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায়, নিয়মিত ইরেকশান হয় না, ঘন ঘন স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক রিমেডি এবং স্যালিস ন্যাগ্রা মাদার টিংচার ফর্মে ইউজ করা ভালো। আর লাইকোপডিয়া এবং আরেকটি ওষুধ বলেছিলাম স্ট্রাফিসেগ্রিয়া, এগুলো পাওয়ার মেডিসিন ইউজ করা ভালো, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এখন আমি বলবো এটি সেবনের নিয়ম। জাস্ট এটা একটি 30 ml এর বোতল, এরকম একটি বোতলে আপনার মাদার টিংচার 30 ml নিতে পারেন। এখানে অ্যাগনাসকাস্ট এবং স্যালিস ন্যাগ্রা দুটি মিক্স করে 30 ml নিয়ে এখান থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ বা সাম পানির সাথে, সাম ওয়াটার 10 থেকে 15 ml ওয়াটারের সাথে মিক্সড করে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবার পরে সেবন করতে পারেন, সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। আর পাওয়ার মেডিসিনের ক্ষেত্রে অল্প মেডিসিন হলে চলবে, 10 ml হলে চলবে। 10 ml মিন্স এখানে ছোটো ছোটো বোতল নেই আমাদের কাছে, উপরে আছে। অর্থাৎ এই পরিমাণ ঔষধে ছোট একটি বোতলে যদি ঔষধ নেওয়া যায় সেক্ষেত্রে এটি আপনার ট্রিটমেন্টের জন্য যথেষ্ট। এটি সাধারণত 6, 30 এবং 200 এই মাত্রাগুলো আপনার ঘরোয়া টিপসের ক্ষেত্রে ইউজ করতে পারেন। সাধারণত 1 থেকে 2 ফোঁটা খাবার আধা ঘন্টা আগে সাম ওয়াটার উইথ সাম ওয়াটার সকালে এবং রাত্রে খাবার আগে সেবন করলে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। এরপরও যদি রেজাল্ট ভালো না হয়, আপনার যদি কোনো কনফিউশানে কোনো ডাউট হয় অর্থাৎ কোনো কারণে যদি আপনার ঘরোয়া টিপসের ক্ষেত্রে আপনার সমস্যা যদি দূর না হয় সেক্ষেত্রে আপনি একজন কনসালটেন্টের সাথে পরামর্শ করেন, চিকিৎসা নেন, সঠিক ইনফরমেশানগুলো তাদেরকে ডক্টরকে শেয়ার করেন। ডক্টর যদি আপনার রোগ ধরতে পারে অর্থাৎ রোগের উৎস যদি ধরতে পারে এবং সেই ক্ষেত্রে সেই রোগটি চিরতরে নির্মূল হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।